সালামু আলাইকুম আমি আইতুল্লাহ এমআর ইঞ্জিনিয়ারিং হোমের পক্ষ থেকে আজকে আমরা বালির এফ এম নির্ণয়ের প্রাথমিক ধারণা নিয়ে আসলাম যে এবং মধ্যে যে অবশেষ থাকে এই অবশেষ দেওয়া থাকলে কিভাবে একটা বালির এফ এম নির্ণয় করা যায় এফ এম মানে আমরা জানি এফ এম হইল ফাইনেস মডুলাস এবার ওটা কতটুক সূক্ষ্ম বা সূক্ষতার গুণাঙ্ক বাংলায় যদি বলি আমরা এটা বের কর বের করা শিখবো আজকে যে মানে সূত্রটা নিয়ে আলোচনা করবো যে ছালনির মান এবং অবশেষ দেওয়া থাকলে কিভাবে আমরা আসলে কাজটা করবো এবং কি কি দাব নিয়ে আমরা কাজটা করতে হবে কোন কোন দাপ আমরা ফলো করব এটার জন্য মূলত আমরা যখন ছালনির নং আর আপনার ছালনির অবশেষ বা মান যেটাকে বলতেছি মানে বালির পরিমাণ যেটা আর কি দেওয়া থাকে এটা করতে গেলে আমরা যদি নর্মাল হয় তাহলে আমরা নর্মালি এটাকে চারটা স্টেপে ভাগ করি মানে স্টেপ একটা টেবিল করলে এটাকে আমরা করি কি যে প্রথমে লিখি চালনী নী ন দ্বিতীয়টাতে আমাদের হলো অবশেষ মানে অবশেষ বলতে গেলে জিনিসটা বোঝানো হইতেছে যে যে আসলে চাললাম কারণ আমরা বারোটা যে চালতে হয় চালনি থাকে আর কি আপনার এক একটা চালনী থাকে চালন চালার পরে মানে যে প্রত্যেকটা নং কত নং চালনিতে কতটুকু অবশেষ হইলো এটা অবশেষ এর পরবর্তীতে আমরা করতে হয় শতকর অবশেষ শতকরা অবশেষের পরে আমাদের কাজ করতে হয় কি শতকরা অবশেষের পরে আমাদের কাজ করতে হয় কিউমুলেটিভ কিউ মুলেটিভ পার্সেন্ট মানে সব কাস্টোরিকে কিউমুলেটিভ পার্সেন্ট এবং লাস্টে করি আমরা এফএম এখানে এফএম বের করি আর আরেকটা স্টেপ আছে যেটা আমরা মূলত একটু বিএসসি লেভেলে ইউজ করি আমরা এটাকে ফাইন বলা হয় কতটুক সে মানে ফাইন হয়েছে কত পার্সেন্ট সে সূক্ষ্ম চালনি দেওয়া থাকলে আমরা ইউজ করি মানে চালনির নং এবং চালনীর মান দেওয়া থাকলে ইউজ করি এখন এটা করার আগে আমাদের জানতে হবে যে চালনির নং এবং চালনীর মান বের করার জন্য যদি এফ এম বের করি এই সূত্রের সাপেক্ষে তাহলে আমাদের প্রথমে জানতে হবে এফএম এর সূত্রটা হইল মূলত মাথায় রাখবেন এই জিনিসটা আবার এই কিউমুলেটিভ পার্সেন্ট বাই হান্ড্রেড আবার এখানে আর একটা জিনিস হলো কিউমুলেটিভ পার্সেন্ট হইতে আদর্শ চালনী আদর্শ চালনী যদি আদর্শ চালনী না হয় তাহলে কিগুলো পার্সেন্ট পার্সেন্ট আমরা নিব না এখন প্রশ্ন আসতেছে যে আদর্শ চালনীটা আসলে কি আদর্শ চালনীটা হইলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে চালনি নং দেওয়া থাকবে বালি চালার জন্য আর যেহেতু আমরা এটা মডুলাস মানে কার ফাইননেস ভালোর জন্য বের করতেছি তাহলে আমাদের কিছু চালনী আছে বালুর জন্য ইউজ করা হয় আর এর কিছু ব্যতীত কিছু চালনী আছে যেগুলো আসলে বালির জন্য না কোর্স এগে কুয়া অথবা স্টোন চিপস এগুলোর জন্য ইউজ করা হয় তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে ভালির জন্য আদর্শ জন্য আদর্শ জানতে হবে জানার পরে আমরা এই যে বের করব এই যুগ ফলটা হবে আদর্শ চারণি যুগ বাই হান্ড্রেড তাহলে আমরা কি পাবো এই যে চারণি নং দেওয়া ছিল ওটার জন্য আমরা এফ বের করতে পারবো আচ্ছা এখন যদি দেখি আমরা যে আদর্শ চারণি আদর্শ চালনি গুলা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা এভাবে ইউজ করি যেটা এটা চালনির নং সুতার ইউজ করি এইভাবে আদর্শ চালনি গুলা এটা হলো ফোর এইট সিক্সটিন এগুলো হইলো আদর্শ চালন কি বলতেছি এগুলো হলো আদর্শ চালনি যদি আমরা এভাবে ইউজ করি যে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো আদর্শ চালনী আর যদি এটাকে আমরা মিলিমিটার ইউজ করি তাহলে আমাদের সবসময় মাথায় রাখবো মিলিমিটার যদি ইউজ করি যে চার নংটাকে বলা হয়ে যাচ্ছে পাঁচ মিলিমিটার আট নংটাকে বলা হয়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার ষোলো নংটাকে বলা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট মিলিমিটার তিরিশ নংটাকে বলা হইতেছে ছয়শ মাইক্রো মিলিমিটার সাত নংটাকে বলা হইতেছে তিনশো মাইক্রো মিলিমিটার আর একশো নংটাকে বলা হইতেছে দেড়শো মাইক্রো মিলিমিটার এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে কি পাঁচ মিলিমিটার টু ফয়েন্ট সিক্স ওয়ান এই দেড়শো মিলিমিটার আচ্ছা এখন এগুলো হয়েছে কি মূলত আদর্শ চালনি এই আদর্শ চালনির সাপেক্ষে কিন্তু আমাদের কি বের করতে হবে এফ টা বের করতে হবে তো এই চালনিগুলো দেওয়া থাকলে আমরা এই চালনির মান দিয়ে কাজ করব এর বাহিরেও চালনি আছে যেমন যদি আপনার ইউজ করা হয় বারো রং চালনি ইউজ করতে পারে আবার ইউজ করতে পারে চল্লিশ রং চালনি ইউজ করতে পারে আবার এখানে দশ মিলিমিটার চালনী ইউজ করতে পারি যে দশ মিলিমিটার ভাবে যদি বলি তো এই চালনীগুলা যখন আসবে তখন আমরা এটাকে কি করব সেটা আদর্শ চালনি হবে মূলত একটা জিনিস মাথায় রাখবো আমরা সবসময় যে এই যে মানগুলো দেওয়া আছে চার আট ষোলো ত্রিশ পঞ্চাশ একশো অথবা পাঁচ মিলিমিটার টু পয়েন্ট থ্রি সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান এইট ছয়শো মাইক্রো তিনশো এবং দেড়শো এই যে মানগুলো আছে এই মানগুলা ব্যতীত যত মান আসবে কি বলতেছি এই মানগুলা গুলা যত মান আসবে সবগুলো আমরা কি করব আদর্শ চালন হিসাবে গ্রহণ করব না মানে আদর্শ চালন হিসাবে আমরা নিব না আর এইগুলাকে কি করবো আমরা এটা হচ্ছে আদর্শ চালন হিসাবে কাউন্ট করব আচ্ছা তো এই আদর্শ চালন হিসাবে কাউন্ট করার পরে এখন আমাদের কাজ কি যে আমরা যেহেতু সূত্রটা শিখলাম যে এফ এম কিভাবে বের করতে হবে এর পরবর্তীতে যেমন এখানে আপনার স্টেপ টু দেওয়া থাকবে টেবিল আকৃতিতে যেটা আমরা ম্যাথ একটু ভালো কনসেপ্ট ক্লিয়ার করবো যে জিনিসটা নিয়ে আরো আলোচনা করব তার মানে কি চালানি নং দেওয়া থাকবে আমার অবশেষ দেওয়া থাকবে আমার তাহলে চালানি নং এবং অবশেষ নিয়ে কোনো চিন্তা নাই যদি বালির এফএম চালানি নং দিয়ে বের করতে চাই পরবর্তীতে আমরা করতে কি এখন শতকর অবশেষ আর কিউমালিটিটা বের করলে আমাদের এফএম বের হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আদর্শ চালানির যেগুলো আছে এর ব্যতীত একটা নিয়ম আছে যে আমি যদি আদর্শ না পাই যেমন আমি যদি বারো রং চালনীতে পাঁচশো গ্রাম পাইলাম আবার ষোলো গ্রাম চালনীতে বিশ গ্রাম পাইলাম এই যে জিনিসটা পাওয়া হইলো তো এই জিনিসটা কি করি আমরা একটা জিনিস আছে যে এই নং চালনী বেশ গ্রাম পারলাম যে এই চালনীতে আমরা হিসাব করি কি যে পরবর্তী চালনীতে ট্রান্সফার করে দিয়ে তা আমরা নর্মালি ট্রান্সফার করে করতে পারি আবার যদি আমি ইচ্ছা হয় যে আমি ট্রান্সফার করব না আমি নং এরটাকে আমি খাতায় লেখবো লেখার পরে আমি যখন কিউমিলিটিভটা বের বের করবো যে কিউমিলিটিভটা বের করবো এখানে মানগুলা বসাবো প্রত্যেকের জন্য আলাদা কিউমুলেটিভ যে হবে এই কিউমুলেটিভ কি করবো স্ট্যান্ডার্ড গুলা নিব আর স্ট্যান্ডার্ড ছাড়া গুলা নিব না তাহলে আমাদের হবে আমাদের এই যে মান ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই যেখানে ট্রান্সফার করে আমরা বারো থেকে ষোলোতে নিয়ে নিব সবটা বারো বাদ দিয়ে দিব এমন করা দরকার নাই আমরা সহজে করবো কি কিউমিউনিটিভ থেকে এই যে কিউমিউনিটিভ সূত্রটা হচ্ছে কিউমিউনিটিভ পার্সেন্টেজ আদর্শ চালনী এখন শতকরা অবশেষ যে শতকরা অবশেষ বের করতে গেলে এই অবশেষটা বের করতে গেলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে এটার জন্য একটা সূত্র সূত্রটা কি আমরা যদি উপরে লিখি শতকর অবশেষে একটা সূত্র আছে ওই সূত্র ইউজ করে কি করবো আমরা আমরা শতকর অবশেষটা বের করব আমরা এখন বের করব কি শতকর অবশেষ যেহেতু বলছি শতকর অবশেষ তো শতকর অবশেষটা অবশেষ বের করার সূত্রটা হইলো সবসময় মাথায় রাখতে হবে যে চালনির জন্য শতকরা অবশেষ বের করবো কি বলতেছি যে চালনির জন্য শতকরা অবশেষ বের করবো যদি আমরা লিখি যে যে চালুনির জন্য অবশেষ বের করব তার অবশেষ কি বলতেছি যে যেই চালনির জন্য বের করবো যেমন আমাদের যদি বারো নং এখানে চার নং চালনি হয় এখানে আট নং এখানে ষোলো নং হয় এভাবে লেখা থাকে তাহলে যদি চার নং এর জন্য চার নং অবশেষ এই যে অবশেষটা হবে এখানে অবশেষ বাই মুঠ বালির পরিমাণ মুঠ বালির পরিমাণ ইন্টু হান্ড্রেড ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কি শতকরা অবশেষ বের করতে গেলে কি করতে হবে যে চালনির জন্য শতকরা অবশেষ বের করব যে চালনির জন্য চার চালনির জন্য বের করতেছি এই চার নং বের করব তার অবশেষ মানে কি তার এই যে অবশেষ পরিমাণটা দেওয়া থাকবে অবশেষ বাই টোটাল বালির পরিমাণ এই যে এখানে টোটাল মোট বালির পরিমাণ ইনটু 100 করলে কি হবে আমাদের শতকরা অবশেষ বের করতে পারবো এটা ম্যাথে আমরা আরেকটু জিলি দেখব যে ম্যাথ করার সময় আচ্ছা পরবর্তীতে কি কিউমুলেটিভ কিউ মোলেটিভ ফার্সেন্টিজ বের করতে হিউমিলিটি ফার্সেন্টিজটা হলো সবচেয়ে ইজ ইজ বেস্ট কারণ কিউমিলিটি ফার্সেন্টিজটা আমরা সবসময় মাথায় রাখবো যে কি করবো জাস্ট একটা যুগ মানে কি এই যে শতকরা অবশেষ্টা এখানে দেওয়া আছে এখানে বেলুটা এখানে বসাবো হিউমিলিটিতে বসাবো প্রথমে একটা প্রথমে বসে যাবে এখানে কোনো আর যুগ হবে না কারোর সাথে যা আছে তাই বেলু প্রথমটা বসবে পরে দ্বিতীয়টা যখন বসাবো যে দ্বিতীয় কিউমুলেটিভ বসাইতে হবে যেমন আট নং তখন কি করবো চার নং যে ছিল এটা আর আট নং কিভার অবশেষ যোগ করে যেটা হবে এটা এখানে বসবে কি বলতেছি কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে কি পূর্ববর্তী কিউমুলেটিভ কিউমো রিলেটিভ परसेंटेज প্লাস জার বের করব তার অবশেষ শতকরা অবশেষ কি বলতেছি যে কিউম পূর্ববর্তী কিউমুলেটিভ মানে কি যদি আট নং এর চালনে বের করতেছি আমরা পূর্ববর্তী হিউমিডিটিভের হিউমিডিটিভের সাথে যোগ করব কি কার কার যোগ করবো তার তার মানে কি এই কুমিডিটিভের কি করব পরবর্তী চালনির শতকর অবশেষ যোগ করবো মানে কি এই যে আট নং চালনি বের করতেছি কিউমিডিটি তার অবশেষ মানে শৎকর অবশেষ যোগ করে যে বেলুটা আসবে এটা হবে তার কুমিডিটি পারসেন্টেজ মানে কি প্রথমে শতকরা থেকে যাবো সে প্রথমটার জন্য কোনো চেঞ্জ নেই যা আসে তাই পরবর্তী থেকে জাস্ট কি করব। শতকর অবশেষ যোগ করবো এখানে বসাবো এটার সাথে শতকর অবশেষ যুগ করবো এখানে বসাবো এটার সাথে আবার শতকর অবশেষ যুগ করবো করে এখানে বসাবো তা আমরা এভাবে করব করবো আর এই কিউমিটিভ পার্সেন্টেজ করার পরে জাস্ট এই সূত্রে যদি বসাই তাহলে আমরা এফ এম হয়ে মানে কি এফ কত আমরা বের করতে পারবো কারণ আমরা জানি কিউমিউনিভ পার্সেন্টেজের যুগ পল মানে কি টোটাল কিউমিনিটিভ পার্সেন্টেজের যুগ পল আবার কোনগুলা আদর্শ চালনি চালিগুলো নিব নেওয়ার পরে দ্বারা বাক করি তাহলে আমরা কি পাবো সূত্র আমরা জানলাম এখন আমাদের আরেকটা জিনিস জানার আছে যে মোট বালির পরিমাণ মোট বালির পরিমাণটা কত হবে কারণ আমরা দেখছি যে চালনী নং নিচে আদর্শ আসলে কি মোট বালির পরিমাণ আদর্শটাই হবে আদর্শ অবশ্যই হবে এই অবশেষ গুলা ফলটা হলো মোট বালির পরিমাণ কি বলতেছি যে মোট বালির পরিমাণ যদি বের করতে চাই মোট বালির পরিমাণ হবে কি অবশেষের যুগ ফল অবশেষের যুগ ফল তো অবশেষের যুগ ফল যে আছে এটা কি এটা কি আদর্শ বালির জন্য হবে শুধু যে আদর্শ চালনী রঙের জন্য হবে না এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে যে মোট বালির যোগফলটা হবে আদর্শ ছালনি না যে ছালনি দেওয়া থাকবে সকল চালনীর অবশেষ গুলার যোগফল যেটা হবে এটা হবে মোট বালির পরিমাণ কি বলতেছি যে সকল ছালনি এটা আদর্শ হোক অথবা আদর্শ না হোক সেই সবগুলা ছালনি যে অবশেষ দেওয়া থাকবে অবশেষের যোগফলটা হলো কি মোট বালির পরিমাণ আচ্ছা এরপরে মোট বালির পরিমাণ শেষ হলো এখন আমাদের আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যেটা এখানে অবশেষ দেওয়া আছে এবং শতকর অবশেষ অবশেষ দেওয়া আছে তখন আমরা শতকরা বের করছি বের করে কিউমুলেটিভ করছি অনেক সময় শতকরা দেওয়া থাকে না অনেক সময় সরাসরি আপনার কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন বা পুঞ্জীবিত পরিমাণটা দেওয়া থাকে মানে কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন দেওয়া থাকে তখন কিন্তু আবার আমাদের শতকরাটা বের করতে হয় না তখন ফার্সেন্টিস কিউমিউনিটি বের করতে হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো যে ফার্সেন্টিস কিউমিউনিটি প্যাটার্ন এই অ্যামাউন্টটা কিভাবে বের করতে হয় আজকে আমরা দেখলাম কি যে ছালড়ির নং এবং যদি তার ভ্যালু দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা এফ এম বের করতে পারি তো আমাদের স্টেপগুলা কি প্রথমে ছালড়ি নং হবে পরবর্তীতে টেবিলের মধ্যে একটা টেবিল করবো আমরা তার পরবর্তীতে অবশেষ মানে যে মানগুলা দেওয়া থাকবে পরবর্তীতে শতকর অবশেষ যেটা আমরা এই যে শতকর অবশেষ সূত্রটা পাইলাম বের করার জন্য কিভাবে বের করতে হয় চালনি যে চালনির জন্য বের করবো চার নং এর জন্য বের করলে চার নং এর অবশেষ বাই মোট বালির পরিমাণ ইন্টু একশো আবার কিউমিউনিটিভ পার্সেন্টেজটা আমরা দেখলাম কি পূর্ববর্তী কিউমিউনিটি পার্সেন্টেজ পূর্ববর্তী কিউমিউনিটি পার্সেন্টেজ প্লাস যার বের করবো আট নং এর বের করলে আট নং এর শতকর অবশেষ এর কি যুগ যা হবে তা বসাইলেই কিউমিউনিটিভ পার্সেন্টেজ হবে এরপরে আমরা এফ এম এর সূত্রে মানুষ যদি বসাই যে কিউমিউনিটিভ পার্সেন্টেজ আদর্শ চালনী লং এ যদি বসাই যেটা আসবে সেটাই হবে কি তার এফ এটাই মূলত আমরা মূলত চালনী নং দেওয়া থাকলে এভাবে এফ এম বের করতে পারি আরো কিছু ধারণা আসবে পরবর্তী দাপে ধাপে আমরা শিখবো এবং ম্যাথ নিয়ে আসবো পরবর্তীতে যে ম্যাথে কিভাবে সলভ করতে হয় আমরা সহজে দেখবো যে একটা ম্যাথ কিভাবে সলভ করা যায় তাদের আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সময় সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম